ভিডিওটি শুরু করার জন্যে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রকাশিত টেকনিশিয়ান এ পোস্টের ক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেই সম্পর্কে ডিটেলস শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ সম্পর্কে জানাবো এখানে কেবলমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে এবং তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে আবেদন করতে পারবে সো তোমরা যদি এখনও জানো না ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে কোন কোন পোস্টে রিক্রুট করছে এছাড়াও পশ্চিমবঙ্গে কোন কোন জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের আগের ভিডিওটা দেখে নেবে যেখানে অফিসিয়ালি নোটিফিকেশন সহ ডিটেলস শেয়ার করা রয়েছে ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক থাকবে তোমরা অবশ্যই প্রত্যেকে দেখে নেবে কারণ সেখানে নোটিফিকেশন সহ সমস্ত ডিটেলস শেয়ার করা রয়েছে এবং তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে অনলাইনে ফর্ম ফিল আপ সম্পর্কে জানাতে সো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া জানিয়ে দেবো সো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আর যারা এখনও জানো না কী কী পোস্টে রিক্রুট করছে তারা ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিংক পেয়ে যাবে তোমরা অবশ্যই নোটিশটা দেখে নেবে সেখানে ডিটেলস শেয়ার করা রয়েছে সো ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক থাকবে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো অনলাইনে ফর্ম ফিলাপ করতে গেলে তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবক্সে এই ওয়েবসাইটেরও লঙ্ক পেয়ে যাবে সো এই ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রোল ডাউন করবে স্কুল ডাউন করলে এখানে বাকি ইফরমেশন তোমরা পেয়ে যাবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেই বিষয়ে শেয়ার করা রয়েছে তোমরা অবশ্যই পড়ে নিতে পারো পড়ার পর এখানে দেখো আই এগ্রি অপশন রয়েছে এই আই এগ্রি অপশনে ক্লিক করবে এবং এখানে দেখো টু রেজিস্টার এই অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে সো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এবং প্রথমেই দেখো তোমাদের এখানে জানিয়েছে পোস্ট অ্যাপ্লাইড এখানে তোমরা কোন পোস্টে আবেদন করতে চাইছো সেটা অবশ্যই সিলেক্ট করে নেবে এখানে যেহেতু একটি পোস্টই আবেদন চলছে সেটা সিলেক্ট করে নেবে এবং এরপরে দেখো তোমাদের ক্যান্ডিডেট নেম চেয়েছে তোমাদের ফুল নেমটি দিয়ে দেবে এখানে এবং তারপরে দেখো এখানে মোবাইল নাম্বার চেয়েছে তোমাদের মোবাইল নাম্বারটা দেবে যে মোবাইল নাম্বারটা দেবে সেটা আরেকবার এখানে টাইপ করবে এবং তারপর এখানে দেখো ইমেল আইডি চেয়েছে ইমেল আইডিটা তোমরা এখানে এন্টার করবে এরপর যে ইমেল আইডিটা দেবে সেটা আরেকবার এখানে এন্টার করবে এন্টার করার পর এখানে দেখো একটা ইমেজ রয়েছে এই ইমেজে যে সমস্ত লেখা রয়েছে সেগুলো এখানে এন্টার করবে এন্টার করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে এরপর এখানে দেখো সাবমিট অপশানে সিম্পলি তোমরা ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেখো তোমাদের বলেছে সমস্ত ইনফরমেশন যদি ঠিক থাকে সেক্ষেত্রে ওকে দিতে বলেছে আর যদি কোনো ভুল থাকে বা রিচেক করতে চাও সেক্ষেত্রে সেক্ষেত্রে ক্যান্সেল অপশানে ক্লিক করে আরেকবার চেক করে নেবে সো সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এবং এখানে একটি অপশন অপশান পেয়ে যাবে দেখো ক্লিক হেয়ার টু ফিল অ্যাপ্লিকেশান ফর্ম যদি তোমাদের এই অপশানটি না আসে তাহলে লগ ইন পেজ থেকে একবার লগ ইন করবে তোমাদের লগ ইন আইডি এছাড়াও পাসওয়ার্ড এস এম এসের মাধ্যমে তোমাদের মোবাইলে চলে যাবে সেখানে যদি তোমরা লগ ইন করো সেক্ষেত্রে তোমাদের এই অপশানটি চলে আসবে আর যদি চলে আসে প্রথমে সেক্ষেত্রে তোমরা এই অপশানে ক্লিক করে আবেদন করবে সো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে করে দেবে এখান থেকে তোমরা সিম্পলি এটাকে ক্লোজ করে দেবে ক্লোজ করার পর এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মস হয়ে যাবে জেন্ডার সিলেক্ট করতে বলেছে তোমরা অবশ্যই মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবে ক্যাটাগরি জেনারেল এস সি এস টি ও যেটি থাকবে সেটা সিলেক্ট করে নেবে এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান না কি রয়েছে সেটা অবশ্যই সিলেক্ট করে নেবে এরপর এখানে এক্সাম সিলেক্ট করতে বলেছে এক্সাম সিটি যেটা রয়েছে তোমরা অবশ্যই চারটি অপশন পেয়ে যাবে চারটি অপশন তোমরা সিলেক্ট করতে পারো ওয়েস্ট বেঙ্গলে একাধিক এক্সাম সেন্টার রয়েছে একটি টোটাল রয়েছে সো পাঁচটি এক্সাম সেন্টার তোমরা চুজ করে নেবে চুজ করে নিলাম যেমন এখানে দেখো আমরা বর্ধমান সুরি কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গায় এক্সাম সেন্টার সিলেক্ট করলাম এরপর এখানে তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলেছে তোমরা অবশ্যই এখান থেকে ক্যালেন্ডার যে অপশনটা রয়েছে এখান থেকে তোমরা তোমার যে ডেট অফ বার্থই রয়েছে সেটা এখান থেকে তোমরা অবশ্যই চুজ করে নেবে যে ফিজিক্যাল ডিসেবল হয়ে থাকো যদি সেক্ষেত্রে ইয়েস দেবে আর যদি না হয়ে থাকো নো দিয়ে দেবে এরপর এখানে দেখো তোমাদের এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেটা অবশ্যই দিতে পারো আর যদি না হয়ে থাকো সিম্পলি নো দিয়ে দেবে এরপর এখানে দিয়েছে দেখো আর ইউ সার্ভিং ডিফেন্স সো যদি ডিফেন্সে কাজ করে থাকো বা তোমরা যদি সার্ভিস দিয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই ইয়েস দেবে আর যদি না হয়ে থাকো নো দিয়ে দেবে আর তারপরে জানিয়েছে দেখো আর ইউ এ এমপ্লয় অফ আইসিএআর অর্থাৎ যদি এমপ্লয় হয়ে থাকো সেক্ষেত্রে ইয়ে এস দেবে আর যদি না হয়ে থাকো নো দিয়ে দেবে এরপর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে তোমাদের এই ধরনের পেজে ডিডাইরেক্ট করে দেবে এখানে ফাদার নেম দিতে হবে এছাড়াও মাদার নেম দিতে হবে এরপর এখানে কনট্যাক্ট ডিটেলস তোমাদের রেজিস্ট্রেশনের সময় যেটা দেবে সেটা চলে আসবে এরপর এখানে দেখো অ্যাড্রেস সিলেক্ট করতে বলেছে তোমরা অবশ্যই তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবে যেমন এখানে অ্যাড্রেস লিঙ্ক ওয়ানে তোমাদের অ্যাড্রেস দিতে দেবে দ্বিতীয়তে দিতে পারো আর যদি একই হয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয়টা দিতে হবে না এরপর কান্ট্রি সিলেক্ট করতে বলছে স্টেট এছাড়াও এখানে সিটি পিনকোড এগুলো অবশ্যই এন্টার করে দেবে এরপর এখানে জানিয়েছে দেখো তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এছাড়াও করেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে ইএস দেবে আর যদি না হয়ে থাকে নো দিয়ে দেবে অপশন পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে এরপর এখানে ক্লিক করলে দেখো তোমাদের অবশ্যই কোয়ালিফিকেশন ডিটেলস চলে আসবে প্রথমে দেখো ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের ডিটেলস শেয়ার করতে বলেছে এখানে তোমাদের বোর্ডের নাম সিলেক্ট করবে এখানে ইনস্টিটিউট অর্থাৎ যে স্কুল থেকে পাস করেছো সেটা সিলেক্ট করবে বা লিখে দেবে এরপর এয়ার অফ পাসিং তোমরা কত সালে পাস করেছো কত নাম নাম্বার ছিল পার্সেন্টেজ ছিল সেটা দেবে যদি টুয়েলভ পাস হয়ে থাকো সেক্ষেত্রে দিতে পারো আর যদি তোমরা পাস না হয়ে থাকো সেক্ষেত্রে শুধু মাধ্যমিকটাই দেবে কারণ এখানে শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশানই লাগবে এরপর এখানে আদার যদি কোয়ালিফিকেশান থাকে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে এন্টার করতে পারো আর যদি এইগুলো কিছু না থাকে এন্টার করতে পারে শুধু মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে সো এরপর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এবং এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান যে ফিসটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই পেমেন্ট করতে তবে তোমরা জানো অবশ্যই তোমাদের আগের ভিডিওটি নিয়ে দিয়েছিলাম যে জেনারেল ও বিসিদের জন্যে এক হাজার টাকা আবেদন ফিস রয়েছে এছাড়াও এস এসটি সমস্ত মহিলা প্রার্থীদের জন্যে তিনশো টাকা আবেদন ফিস রয়েছে এবং যেহেতু আমি জেনারেল প্রার্থী সেহেতু এক হাজার টাকা আমাদের আবেদন ফিস দিতে হচ্ছে এবং এখানে তারপরে দেখো কিছু ডকুমেন্ট তোমাদের প্রথমে আপলোড করতে হবে যেমন এখানে পাসপোর্ট সাইজ ছবি যেটা তিন সপ্তাহের বেশি যদি পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে আপলোড করলে সমস্যা হবে সেহেতু তোমরা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দেবে এরপর এখানে সিগনেচার আপলোড করবে এখানে ক্লিক হেয়ার টু আপলোড অপশানে ক্লিক করে আপলোড করতে পারো এছাড়া আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিটটা এন্টার করতে হবে এখানে ক্লিক হেয়ার টু আপলোড এই অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে সো এই মানে আপলোড করবে সেগুলো যদি সাকসেসফুল আপলোড হয় তাহলে এখানে দেখবে তোমাদের আপলোডেড সাকসেসফুল বলে একটি অপশান আসবে সো এই অপশানটা যদি না আসে সেহেতু তোমরা অবশ্যই আরেকবার আপলোড করবে কারণ এই অপশানটা না এলে তোমাদের কিন্তু আপলোড হয়নি ডাউন করলে এখানে একটা ক্যাপচার কোড পেয়ে যাবে এখানে যে সমস্ত লেখা উঠবে সেগুলো অবশ্যই এখানে এন্টার করে দেবে তারপরে এখানে আই এগ্রি অপশান থাকবে এই আই এগ্রি অপশানে ক্লিক করে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবে এরপর জানিয়েছে আর ইউ সিওর ইউ ওয়ান টু সাবমিট সো এখানে তোমরা যদি সিওর হয়ে থাকো সমস্ত ডকুমেন্ট যদি ঠিক থাকে সেহেতু ওকে দিয়ে দেবে ও এগ্রি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেবে যেখান থেকে তোমাদের পেমেন্টটা দিতে হবে এখানে পেমেন্ট দেখো তোমরা বিভিন্ন মাধ্যম থেকে দিতে পারবে যেখানে দিতে যে মাধ্যমে তোমরা দিতে চাও সেখানে ক্লিক হেয়ার অপশান পেয়ে যাবে এখান থেকে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেবে দেখতে পাচ্ছ ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং সমস্ত অপশন রয়েছে তোমরা যে অপশান থেকে দিতে চাও সেই অপশানে তোমরা অবশ্যই টাকাটা দিয়ে দিতে পারো তাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই ধরেন নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল লাইকেনটি বাজিয়ে দেবেন